যারা আমাদের মতো এরকম খামার করতে চায় তারা, আমরা তো প্রথম ক্রস দিয়ে শুরু করছি, আস্তে আস্তে হ্যাঁ লাভ তো হয়, ডিম বিক্রয় করি, ডিম খাওয়া হয় বাড়ির। আমরা চাচ্ছি যে বেশি গরু না রেখে ভালো জাতের গরু যেন থাকে, অল্প গরু, এবং সেই গরুর মাধ্যমে যেন একটা গরুর মাধ্যমে 25 কেজি 20 কেজি 30 কেজি এই ধরনের গরু রাখলে আমার মনে হয় ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটা অনুদান আর কি, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এটা আপনার নাকি? সেজন্য আমি পড়াশোনার পাশাপাশি এটা দেখলাম যে আমি চাকরির পিছনে না ছুটে কিছু নিজে করতে পারি, এটা তো অনেক লাভ। বাস্তবায়নে উপজেলা পানি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল নাটোর সদর নাটোর। আজকে আমি এখানে দেখাবো পানি সম্পদ ডেয়ারি উন্নয়ন প্রকল্পে, দেখাবো এখানে বিভিন্ন জায়গা হতে বিভিন্ন খামারি যারা এই প্রদর্শনীতে এসেছেন তাদের খামারের ছাগল গবাদি পশু নিয়ে। তো আজকে আপনাদের পুরো ভিডিওটি দেখাবো, অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চলুন খামারিদের সাথে কথা বলি, দেখা যাক, আসেন ভিতরে যাই। দর্শক আমি এখন ভিতরে স্টোরে যাচ্ছি, এখানে পানি সম্পদ প্রদর্শনী চলছে। স্বপ্ন গ্রোথ ফার্ম, মালিকের নাম আশিস কুমার সেন্টু, রামপুর বড় হরিশপুর। দেখি ওনার সাথে কথা বলি। আদা ভালো আছেন? এটি একটু হাতে রাখেন। দ্বিতীয় দর্শক দেখেন কথা বলি, কয়টা ইয়া নিয়ে আসছেন? প্রতি বছরই প্রোগ্রামটা হয় না? এই প্রথম না? আপনার কয়টা ফার্ম, কয়টা ছাগল আছে? ১২-১৫ বছর। সে হিসাবে ছাগল পালন করে কি বুঝতেছেন? উন্নত করছিলেন ছাগল দুইটা থেকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যদি আপনার মতো নারী উদ্যোক্তা, আপনার মতো কেউ উদ্যোগ হইতে চাই ছাগল নিয়ে, আপনাদের মতো লালন পালন করতে চাই, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? যারা আমাদের মতো এরকম খামার করতে চায় তারা, আমরা তো প্রথম ক্রস দিয়ে শুরু করছি, আস্তে আস্তে এখন আরো উন্নত হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন 100% সব তোতাপুরি যারা এরকম পালন করবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই ছাগলগুলো আসলে এখন তো মার্কেটিং না, আমরা জাস্ট পরিচয় করে দিচ্ছি দর্শকদের মাঝে। আপনাদের ফার্মটা কোথায় বললেন? রামপুর, নাটোর জেলা, এটা রামপুর বড় হরিশপুর। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এখানে আরেকটু স্টলে কথা বলি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছেন? ছাগল কয়টা নিয়ে আসছেন স্টলে? ছাগল এখানে 5টা নিয়ে আসছে। 5টা? কি জাতের ছাগল এগুলো? এখানে আছে আপনার হচ্ছে যে কাশ্মীরি আছে, কাশ্মীরি হচ্ছে যমুনা আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের কি দাওয়াত দেওয়া হয়েছিল পানি সম্পদ অফিস থেকে? সর্বাধিক সুবিধা পাচ্ছেন? হ্যাঁ সর্বাধিক সুবিধা পাচ্ছি। কি জাতের ছাগল নিয়ে কাজ করেন আপনারা? আমরা সব মোটামুটি এগুলো নিয়ে কাজ করছি। এগুলো কি জাত, জাত কি? এখানে আছে আপনার হচ্ছে যে কাশ্মীরি আছে, হরিয়ানা আছে, যে টিয়া, আর এগুলো, আর এগুলো হচ্ছে যে আপনার এই যমুনার ক্রস। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কি জাতের ছাগল আপনাদের? এগুলো হরিয়ানা আর তোতা। হরিয়ানা তোতা? ও আচ্ছা আচ্ছা। এখানে পানি সম্পদ অফিস থেকে আপনাদের দাওয়াত দিচ্ছি? হ্যাঁ পানি সম্পদ অধিদপ্তর থেকে আমাদেরকে দাওয়াত দিচ্ছি। প্রোগ্রামে আসেন না? এই প্রথম আসছি ভাই। ছাগল পালনে কতদিন থেকে আসছেন? আমি দীর্ঘ 16 সাল থেকে পালতেছি। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। মিনা গট ফার্মের, ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, একটু আসবেন এদিকে। ছাগল নিয়ে আসছেন না? আপনার খামারের নাম কি? সাবিনা গট ফার্ম। আচ্ছা আচ্ছা, কয়টা ছাগল নিয়ে আসছেন? এই যে 5টা, একটা ছাগলের 4টা বাচ্চা। ও এই 4টা বাচ্চা, আর এইগুলো নিয়ে আসছেন? ছাগল পালেন বাড়িতে না? হ্যাঁ। ছাগল পালনে কি লাভ হয়? লাভ হয় তাই না? হ্যাঁ অনেক। ও আচ্ছা আচ্ছা,
এখানে দাওয়াত করছিল এখানে পানি সম্পদ থেকে তাই তো এর আগে কি এরকম প্রোগ্রামে আসছেন না আসলে এই প্রথম এখান থেকে সর্বাধিক সুবিধা পাচ্ছেন তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে শুন দেখেন এখানে একজনের সাথে কথা বলি উনি কি নিয়ে আসছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন না আছি এগুলো কি নিয়ে আসছেন ছাগল এটা না ছাগল ছাগল এটা কি জাতের ছাগল রাজশাহী থেকে নিয়ে আসছি রাজশাহী থেকে রাজশাহী থেকে আসসালাম হ্যাঁ ভালো আছেন না কয়টার সময় আসছেন এখানে আসছি আপনার 9টায় 9টায় না হ্যাঁ ও আচ্ছা কয়টা পর্যন্ত থাকবে এই প্রোগ্রামটা হয়তো বা 3টা কি 4টা পর্যন্ত থাকবে আপনি কি নিয়েছেন এটা গাড়ি গাড়ল গাড়ল নিয়ে গাড়লটা ফার্ম আছে নাকি আপনার হ্যাঁ আমি পড়াশোনার পাশাপাশি কৃষিতে পড়ি পাশাপাশি এই ফার্মটা চালু করছি অনেক লাভজনক এর জন্য আমি পড়াশোনার পাশাপাশি এটা দেখলাম যে আমি চাকরির পিছে না ছুটে কিছু নিজে করতে পারি এটা তো অনেক লাভ আপনার আমার একটা পাঠা বিক্রি হয় নিম্ন চেনি 30-35 হাজার টাকা আর এর মাংস তো অনেক অনেক টেস্ট পাঠা গারল আছে আপনার আমার বর্তমানে আছে 10টা আমি কয়টা নিয়ে শুরু করছিলেন আমি শুরু করছিলাম 2টা নিয়ে ঠিক আছে ধন্যবাদ আজকে এটুকুই যেহেতু প্রদর্শনীতে আমরা সবার সাথে কথা বলবো ঠিক আছে ভালো আছেন না হ্যাঁ ভালো আছি কয়টা নিয়ে আসছেন ইয়া গারুন চারটা গারুন না তো এটা দেশীয় ভেড়া আর কি ও ভেড়া দেশীয় ভেড়া দেশীয় ভেড়া এটা চারটা না হ্যাঁ চারটা কোথা থেকে আসছেন আমার বাসা হলো লক্ষ্মীপুর খোলাবাড়িয়া কালীতলা ঔষধি গ্রাম থেকে ঔষধি গ্রাম থেকে না কয়টা আছে বাসায় এই বাসায় তো নাই আমার চারটাই আর কি এটা সরকারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটা অনুদান আর কি ও প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এটা আপনার নাকি সে থেকে পালন করতেছেন সে থেকে পালন করতেছি এখন দেখা যাক এটা দিয়ে ভবিষ্যতে একটা কিছু করা যাবে পানি সম্পদ অফিস থেকে দিছিল এরকম মাধ্যম দিয়ে হ্যাঁ পানি সম্পদ এখান থেকে দিছে আর কি আচ্ছা এটা দেখা যাক এটা থেকে একটা বড় খামারি হওয়ার একটা পরিকল্পনা আছে আর কি ঠিক আছে ধন্যবাদ কখন আসছেন এখানে স্টলে আসা হচ্ছে 10টায় পানি সম্পদ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল না আচ্ছা আচ্ছা সরকারি ভাবে আপনাদেরকে এখানে ইনভাইট করা হয়েছে প্রদর্শনীতে প্রতি বছর আসা হয় তো না এবারে আমি ফার্স্ট আসছি এর আগে আসছি ফার্স্ট আসছি জি আচ্ছা কয়টা নিয়ে আসছেন দুইটা নিয়ে আসছি দুইটা না জি কয়টা পর্যন্ত থাকবেন এখানে শেষ না হওয়া পর্যন্ত আছে আর কি কি জাতের কবুতর এগুলো এখানে আছে লাইকি আছে সাদা বাঘ আছে আচ্ছা কিং আছে অ্যান্ডালুসিয়ান কিং কালো কিং আচ্ছা আচ্ছা বিউটি হুমার আচ্ছা এই প্রদর্শনীতে আপনারা নিয়ে আসছেন না জি পানি সম্পদ অফিস থেকে আপনাদের দাওয়াত করা হয়েছে নাকি প্রতি বছরই প্রোগ্রাম গুলো হয় হ্যাঁ প্রতি বছরই প্রোগ্রাম হয় এবং এই পর্যন্ত আমি তিনবার আসলাম তিনবার আচ্ছা প্রোগ্রামের ক্ষেত্রে কি আপনারা কোনো পুরস্কার বা এরকম কিছু পান পরবর্তীতে হ্যাঁ গত দুইবারে এরকম পাইছি আমি দ্বিতীয় স্থান দখল করছি দ্বিতীয় স্থান দখল করছেন হ্যাঁ দ্বিতীয় স্থান ছিলাম একবার প্রথম স্থান ছিলাম একবার দ্বিতীয় স্থানে ছিলাম ঠিক আছে তো এবার এখনো কিছু বলেনি ওনারা দেখি কি হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এখন এখানে একটা স্টলে আসলাম যেটা হচ্ছে আমার নাম হচ্ছে সুমন ফিজিও বার্ড সেন্টার এখানে বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায় ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা জি এখানে কি পাখি এগুলো না হ্যাঁ এগুলো সব বিদেশি পাখি বিদেশি পাখি কি কি জাতের পাখি আছে এখানে এখানে আমাদের কাছে 7-8 রকম প্রজাতির পাখি আছে বিদেশি যেমন এটা হচ্ছে গোল্ডেন ফিনস এটা কোকাটেল আর এখানে আছে কনুর আর আরো আছে এই সাইডটা আপনার অস্ট্রেলিয়ান ঘুঘু যে ডাকাডাকি করতেছে দেখছেন উপরে না হ্যাঁ আর এখানে আছে ফিনস জেব্রা ফিনস বেঙ্গলি ফিনস আপনাদের ইয়াটা কোথায় আপনাদের ফার্মটা কোথায় হাফ রাস্তা মেনু বেকারির পশ্চিম পাশে বাণিজ্যিক ভাবে তো বিজনেস আকারে করতেছেন এখন আমরা এই প্রথম নাটোরে শুরু করি 14 বছর বয়স আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ব্যবসা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখেন আমাদের একজন বড় ভাইকে দেখতে পাচ্ছি দেখুন কথা বলি উনি কি প্রজাতির ঘাস যেটা আসলে পশুর জন্য একদমই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস খাদ্য যেটা খাদ্য না হলে পশুর লালন পালন করে সাশ্রয় হবে না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া স্টলে আপনারা কখন আসছেন এখানে আমরা 9টার দিকে আসছি 9টার দিকে আচ্ছা এই জায়গাটা কোথায় এটা এটা প্যানিস কলেজ নাটোর এটা তো প্যানিস কলেজ মাঠ উপজেলা থেকে প্রোগ্রামটা হয় তাই না জি জি এটা প্রাণী সম্পদ অফিসেরই একটা টল ঘাসের টল না আচ্ছা এই টলটা এখানে কি প্রজাতির ঘাস এখানে এটা হচ্ছে আলফা আলফা জাতের ঘাস আলফা হ্যাঁ এটাতে সর্বোচ্চ প্রোটিন এটা এখানে 42% প্রোটিন আছে এটাকে ঘাসের রানী বলে আলফা আলফা ঘাস আচ্ছা আচ্ছা এটা একবার যদি আমরা লাগাই তাহলে এটা 4-5 বছর খাওয়ানো যায় আচ্ছা 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 আর এটা হচ্ছে জার্মান ঘাস
এটা পানিতে হয় পানির যে যেসব মধ্যে হয় পানির মধ্যে হয় যেসকল যেখানে উঁচু জায়গা না নিচু জায়গা পানি বেড়ে থাকে সেখানে ঘাসটা হয় আচ্ছা এইগুলো এটা হচ্ছে রেড পাকচুন বলে এটাকে লাল পাকচুন এটা স্থায়ী ঘাস একবার লাগালে 4 থেকে 7 বছর পর্যন্ত খাওয়ানো যায় কেটে খাওয়ানো যায় এটা হচ্ছে পাড়া ঘাস এটা পানিতে হয় এটা স্থায়ী ঘাস একবার লাগায় আর এগুলো এটা হচ্ছে সুপার নেপিয়ার ও আচ্ছা আচ্ছা আর ওটা এটা হচ্ছে গিনি ঘাস আচ্ছা এই ঘাসগুলো কি আপনার অনলাইনের মাধ্যমে পাওয়া যায় না এমনিতে কি বাজারে কোথাও পাওয়া যায় এটা আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিস নাটোর সদর নাটোর এখানে আমরা ফ্রিতে বিনামূল্যে বীজ বিতরণ করি ও আপনারা এটা বিনামূল্যে বিতরণ করেন বিনামূল্যে বিতরণ করেন দর্শক আপনারা শুনতে পেলেন যে আপনারা বাংলাদেশের যে কোনো প্রাণী সম্পদ উপজেলাতে আপনারা এই ধরনের মানে যে অধিদপ্তর এখানে আপনারা এই ধরনের ঘাস বিনামূল্যে পাবেন তো আপনারা ওখানে যোগাযোগ করে নেবেন ভাইয়া এগুলো গরু ছাগলের জন্য তাই হ্যাঁ গরু ছাগলের জন্য উভয় দুইটা গরু ছাগলেরা খেতে পারবে জি জি ঠিক আছে এর জন্য ভালো পুষ্টিকর এবং ভিটামিন খাবার পাবে তাই তো জি ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ ঠিক আছে সরঞ্জামগুলো ডাক্তার সাহেবরা ওনারা দিয়ে থাকে অসুখের ট্রিটমেন্ট সেগুলো আমরা একটু কথা বলবো এখানকার যে প্রদর্শনী যে স্টলের প্রধান আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আলহামদুলিল্লাহ জি আপনার পরিচয়টা একটু দিবেন মোহাম্মদ আশরাফুল ইসলাম উপজেলা প্রাণী সম্পদ দপ্তর নাটোর সদর এটা যে আমাদের মাইক্রোস্কোপ মেশিন এটা দিয়ে গরুর মল রক্ত তারপর কৃমি বা ওয়ার্ম এগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয় এটা হলো ভেজানাল স্পেকুলাম এটা দিয়ে ভেজানাতে কোনো ঘাটা কিছু আছে সেটা দেখা হয় এটা হচ্ছে নেল কাটা এটা দিয়ে নখ কাটা হয় এটা হচ্ছে আমাদের বন ফ বলে এটা দিয়ে সাধারণত যে খুঁটুর হাড্ডি কাটা হয় হাড্ডি কাটা হয় তারপরে এটা হচ্ছে বাডিজো মেশিন বা ক্যাস্টেশন মেশিন এটাতে আমরা খাসি বা আয়রা গরু যেগুলো আছে সেগুলোকে আমরা খোঁজাকরণ করি কেমন আর এটা হচ্ছে চকার ক্যানুলা এটা দিয়ে গরুর অতিরিক্ত যখন গ্যাস হয়ে যায় তখন আমরা এটা দিয়ে ফুটো করে গরুর গ্যাসটা বের করি ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের ম্যাস্টাইটিস ডিটেক্টর তো কোনো গরু ম্যাস্টাইটিস হয়েছে কিনা সেটা ওলানের দুধ পরীক্ষা করে দেখা হয় এটা হচ্ছে এআই শীট আর এটা হচ্ছে এআই ডিটেক্টর এই এআই ডিটেক্টর হ্যাঁ এটা গরুর ভিতরে মানে ভেজানের ভিতরে ইয়ের ভিতরে গরুটা হিটে আসছে কি গরুটা হিটে আসছে কিনা পাশাপাশি গরুর তো কোনো পুষ্ট আছে কিনা ভিতরে এটা নির্ণয় করা যায় এটা দিয়ে আচ্ছা আমরা এই দেখতে দিয়েছি এর আগে যে প্রেগন্যান্সি অবস্থা আর একটা হচ্ছে আমাদের নতুন আকর্ষণ হচ্ছে যে এটা হচ্ছে আমাদের একটা আল্ট্রাসাউন্ড মেশিন এটা দিয়ে কোনো প্রেগনেন্ট গরু বা ছাগল আছে কিনা সেটা প্রেগনেন্ট আছে কিনা এবং সেটা কয় মাস সেটা নিশ্চিত করা যায় আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে এত মূল্যবান সময় দেওয়ার জন্য আচ্ছা এটা তো প্রতি বছরই প্রোগ্রাম গুলো হয় মানে সম্পূর্ণ উপজেলা থেকে বিভিন্ন জেলা ভিত্তিক হবে এটা পাই কত উপজেলা ব্যাপী হচ্ছে একযোগে একযোগে গোটা বাংলাদেশে হচ্ছে আমাদের প্রত্যেকটা উপজেলাতে প্রত্যেকটা খামারের উচিত এরকম প্রদর্শনী এতে আসা হ্যাঁ অংশগ্রহণ করা দেখা এবং এতে তাদের যেমন একটা নতুন মেশিন আসছে আলট্রা সাউন্ড এটা তো কারো অভিজ্ঞতা ছিল না 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 এটা জানা হলো তেমন এই যে মেশিন তো এটা নতুন এটা সম্বন্ধে জানা হলো তারা খামারির উদ্যোক্তা ভাই এমন আছেন তার ইচ্ছা করলে বাইরে থেকে যোগাযোগ করে কিনতেও পারবে কিনতে পারবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদেরকে এই অনুষ্ঠানে আসার জন্য সবাই ঠিক আছে ওকে সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন না জি আচ্ছা আপনাদের কোন কোম্পানি থেকে আসছে আমরা রেনেটা লিমিটেড রেনেটা লিমিটেড আপনাদের তো ভ্যাটের অনেক প্রোডাক্ট জি আচ্ছা আপনাদের প্রোডাক্ট থেকে একটু গুণগত মান প্রোডাক্ট একটু বলবেন যেগুলো আপনাদের খামারে ব্যবহার করা হয় আচ্ছা আমাদের যেটা আছে যে দুধ বৃদ্ধির জন্য সাধারণত যে গর্ভবতী যে গরু এবং ছাগলগুলো আছে তাদের অনেক সময় দেখা যায় ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি অনেক ধরনের রোগ হয় সেক্ষেত্রে আমাদের আছে রেনা ক্যালফি হবে না আচ্ছা আমাদের আরও যে প্রোডাক্টগুলো আছে যে রেনা চল এটি ধীরে সিরাপ যেগুলো গরুকে ছাগলকে হিটে আনার জন্য খুবই সাহায্য করে রেনা চল এটি ধীরে আমাদের জিং রেনা জিং এটা জিং সালফেট মনোহাইড্রেট আরও আছে হচ্ছে অর্গানিক একটা ডিবি ভিটামিন যেটা এখানে মাল্টিভিটামিন আছে আমরা ব্যবহার করি আরো অনেক এই ধরনের অনেক ঠিক আছে ধন্যবাদ অল্প সময় আপনার কাছ থেকে মূল্যবান কথা নিয়ে থ্যাংক ইউ আপনার প্রতি বছর এরকম কোম্পানি থেকে স্টল আসে সুবি দর্শক এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ স্কয়ার কোম্পানির প্রতিনিধি ওনার সাথে কথা বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো আছি ভাই আপনারা তো প্রোগ্রামে আসছেন কটা থেকে এখানে আমরা আমি আসি সকাল 9টার সময় আচ্ছা এখানে আপনাদের ভিজিটিং হিসাবে আপনারা কি ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করতেছেন আমি এখানে নিয়ে আসছি আমাদের ইলেকট্রোমিন স্যালাইন আচ্ছা রুচির জন্য আমাদের বায়োলাক বোলাস আচ্ছা এবং অ্যামোডিসিভির ট্যাবলেট এবং আমাদের ক্যালফ্লেক্স আচ্ছা আমাদের আমাদের আরও একটা প্রোডাক্ট আছে আমাদের হচ্ছে যে আমাদের টিআরপি আমাদের বায়োলাক ট্যাবলেট আমাদের এটা প্রিবায়োটিক প্রোবায়োটিক অ্যামাইনো অ্যাসিড এবং লিভার এক্সট্রাস দেওয়া আছে সেটা যে কোনো রুচির জন্য এবং বদহজম হয়ে যায় পেটের জন্য আসলে পুরোটা বিষক্রিয়া হয় কোনো রকম সেক্ষেত্রে আপনি বায়োলাক বোলাসটা খাবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন আচ্ছা ঠিক আছে আমাদের ডিটক্স ভেট পাউডার এটা পেটের যে কোনো ধরনের বিষক্রিয়া এবং ফুড পয়জনিং
ইঞ্জিনিয়ারিং এর জন্য এনিওয়ান বিষক্রিয়া যে কোনো তো বিষাক্ত জিনিসও খায় আমি ডিটক্স ভিটা ব্যবহার করতে পারেন আমাদের ক্যালপ্লেস এটা আমাদের ক্যালপ্লেস আছে লিকুইড ফর্মে আছে ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন ডি 3 আছে এবং লিকুইড ফর্মে মার্কেটে শুধু আমাদেরই ক্যালপ্লেস আছে এটা 100 ml এবং 1 লিটার হয় এটা হচ্ছে যে কোনো ধরনের আমরা ভিটামিনের ঘাটতি হলে বা ক্যালসিয়ামের ঘাটতি হলে আপনি এটা ব্যবহার করবেন এবং সব যে কোনো ধরনের ক্যালসিয়ামের থেকে এটা খুব ভালো রেজাল্ট পাবেন এবং লিকুইড ফর্মের ক্যালসিয়াম শুধু স্কয়ার মার্কেটিং করতে আছে ক্যালপ্লেস নামে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে দুইটা স্টল একসাথে মনে হচ্ছে ওটা একটা কি কোম্পানি এটা আমাদের টেকনো ড্রাগ আছে টেকনো ড্রাগ না এটা কি ভিটাজিন টেকনো ড্রাগ ভিটাজিন আচ্ছা এটা জিং যে সালফেট সে কাজ করে ভিটামিন দেখুন আর এটা ক্যালসিয়াম ক্যালসিয়াম আর এটা লিভার আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আচ্ছা এখানে আপনারা কি নিয়ে আছেন দেশি মুরগি বাড়িতে পালেন এগুলো জি তো স্টলে এখানে কটার সময় আসেন হ্যাঁ কটার সময় আসেন আমি সকাল 9টার সময় আসি সকাল 9টার সময় বাড়িতে কি ফার্মিং আছে না এমনি এমনি হচ্ছে অল্প করে পালেন তাই তো এগুলো পালন করে লাভ হয় তো না হ্যাঁ লাভ তো হয় ডিম বিক্রি করি ডিম খাওয়াই বাড়ির আপনারা কি প্রতি বছর এই স্টলে আসেন নাকি না এবার এবারেই হচ্ছে দেশি মুরগির স্টল দিতে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন তো দেখেন এখানে আমাদের সে খামারের নাম হচ্ছে জিয়া গট ফার্ম মালিকের নাম জিয়াউর রহমান ঠিকানা রামপুর বড় হসপিটাল নাটোর সদর নাটোর দেখুন উন্নত জাতের ছাগল নিয়ে ওনারা কাজ করে এবং পাঠা জাত নিয়ে তো আমি ওনাদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন না হ্যাঁ তো আচ্ছা আপনারা কি নিয়ে আসছেন আজকে প্রোগ্রামে আজকে পাঠা নিয়ে আসি পাঠা না এখানে কি কি জাতের পাঠা নিয়ে আসছেন আপনারা একটা হরিয়ানা একটা শিরোহী একটা বেলচাতুতা আর একটা জিব্রাতুতা তাই না হরিয়ানা এটা না হ্যাঁ এটা হরিয়ানা এগুলো হাইট কেমন হাইট এগুলো হাইট আনুমানিক আপনার 42 এগুলো দিয়ে আপনারা বিট দিয়ে থাকেন তাই তো হ্যাঁ এগুলো দিয়ে বিট করা থাকে তো আচ্ছা এই প্রদর্শনীতে আপনাদের দাওয়াত দেওয়া হয়েছে পানি সম্পদ উপজেলা থেকে হ্যাঁ তো এখান থেকে কি ধরনের সুবিধা আপনারা পাচ্ছেন এখানে এসে হ্যাঁ সুবিধা মোটামুটি মানে যে ধরনের সুবিধা আর বলছে মানে সবই পাচ্ছেন আর এখানে বিভিন্ন জেলা বিভিন্ন জায়গাতে খামারি বা বিভিন্ন প্রদর্শনী যারা আসতেছে দেখার জন্য হ্যাঁ দেখতেছে আচ্ছা ঠিক আছে আপনারা এখানে কয়জন আছেন আপনারা আমরা আছি 6 জন ও এদেরকে এদেরকে দিয়ে বিট দেওয়ান তাই তো হ্যাঁ ও কয়টা বন্ধ থাকবেন এখানে এখানে মানে আনুমানিক দুইটা তাই না হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ গরু কি জাতের গরু এটা এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান হাইডা গরু কত বছরের দাঁত পায় দাঁতের গরু এটা এটা দাঁতে নাই এখনো এক বছর বয়স বাড়িতে ফার্মিং আছে জি জি আচ্ছা আচ্ছা এখানে কয়টা সময় আসছেন এখানে আসছেন 9:30 আপনারা প্রতি বছর এই প্রোগ্রামে আসেন তো এই ধরনের প্রোগ্রাম এখানে বিভিন্ন ফার্মিং যারা করতে চাচ্ছে বা যারা ফার্মিং অবস্থায় আছে তারা আসে তো দেখার জন্য জি অবশ্যই জি আচ্ছা আচ্ছা এই ধরনের গরু লালন পালন করে কেমন কি বুঝতেছেন এটা আসলে পালন করতে গেলে অনেক খরচের বিষয় কিন্তু বর্তমানে তো আপনাদের বাজারটা বুঝতেছেন যে কি অবস্থা সেই অনুসারে কি লাভ লাভের আশা করতেছি যে আশা করতেছি যে আসলে ভালো কিছু পাবো কত বছর থেকে পালন মোটামুটি 7 বছর ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন প্রজাতির মোষ তারপরে গরু সব প্রজাতির প্রাণী এখানে আসছে তো আমি দেখি এখানে এক বড় ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই ভাইয়ের খারাপ হচ্ছে রোকেয়া দুধ খামার জি জি জুবায়ের হোসেন তাই না জি কোথা থেকে আসছেন আপনারা শিলগঞ্জ থেকে শিলগঞ্জ কয়টা নিয়ে আসছেন আমি একটা নিয়ে আসছি প্রোগ্রামে একটা নিয়ে আসছেন না বাচ্চা সহ এটা কি জাতের এটা অরিজিনাল ফিউজিয়াম জাতের এটা অরিজিনাল ফিউজিয়াম না জি জি এটা ফিউজিয়াম ছিল বৈশিষ্ট্যটা কি এটা এটা দুধের সংখ্যা বেশি হয় এবং সাদা কালো দাগ থাকবে আর ওলানটা থাকবে অনেক বড় যেমন এটার ওলান কিন্তু হাঁটু পর্যন্ত আচ্ছা নিচের দিকে ওলানটা বোঝা যাচ্ছে না তাই আপনি এদিকে গেলে বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা ওলানটা হাঁটু নিচ পর্যন্ত থাকে আর এটা দুধের সংখ্যা অনেক পরিমাণে বেশি হয় যেমন আমার এটাতে দুই বেলাতে 25 কেজি করে দুধ হয় আচ্ছা এখন আপনার কাছে একটু জানবো যে যারা হয়তো ফার্মিং করার চিন্তা ভাবনা নিচ্ছে উদ্যোগ উদ্যোক্তার উদ্দেশ্যে আপনি কিছু বলতে পারেন যে যদি কেউ উদ্যোক্তা হতে চাই তাদের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থেকে কিছু বলবেন যে এই ফার্মের উদ্যোক্তা হতে হলে অনেক টাকার ব্যাপার এখানে যেমন আমি বাইরে থাকছি বাইরে থেকে আমি সিঙ্গাপুর 5 বছর থাকছি ওইখান থেকে ঘুরে আসার পরে আমি এটা নেটে দেখে আমি উদ্যোগটা নিয়েছি পাশাপাশি আমি অনেক বড় করে ফার্ম করছি আমার ফার্মে এখন বর্তমানে 14টা গরু আছে আচ্ছা আচ্ছা 14টা প্রথম কয়টা নিয়ে শুরু করছেন প্রথম আমি 2-3টা নিয়ে শুরু করছি তিন চারা উদ্যোগ করতে চাচ্ছে চারা তো একটা দুইটা নিয়ে শুরু করতে পারবে কিন্তু
কিন্তু মানে অনেক আছে আমাদের এলাকায় অনেক আছে যে গরু খামার করতে আগ্রহী কিন্তু ব্যালেন্স থাকে না কারণ এইখানে অটোমেটিক দুই তিনটা দিয়ে শুরু করতে 5 লাখ টাকা দরকার আছে আর 5 লাখ টাকা সচরাচর সবার কাছে থাকে না তে এই এভাবে শুরুটা করে দুই তিনটা দিয়ে শুরু করছি আমি এখন আমার খামারটা অনেক বড় হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা আমি খামারটা আরো বড় করব এর মধ্যে আমি কিছু এনজিও থেকে লোন করছি লোন করে খামারটা বড় করছি করার পরে এই দুধ বেচে আমি কিস্তিগুলো চালাই মানে গরুগুলো আমার করে সেভাবে করা যায় তাই তো করা যায় নতুন উদ্যোগ যারা নিতে চাচ্ছে তারাও করতে পারবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে অসংখ্য আজকের এই প্রোগ্রামে আপনার সাথে মূল্যবান কথা নিলাম জি স্যার এখানে একজন দেখতে পাচ্ছি এখানে একটা গরু থাকে আছে আপনার আচ্ছা কথা বলি একটু বলেন এটা একটু হাতে রাখুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন না কয় টাকা গাবি নিয়েছেন একটাই একটাই না কি জাতের গাবি এটা ফিজিয়াম ফিজিয়াম ও আচ্ছা আচ্ছা বাড়িতে গাবি আরো আছে না না এর খালি এক বাচ্চা আছে ও বাচ্চা আছে গরু পালন করেন কতদিন থেকে দুই বছর কেমন কি বুঝতেছেন লাভ লাভ হয় নাকি কেমন লাভ হয় কিন্তু যে গরুর খাদ্যর দাম বেশি তো খাদ্যর দামটা বেশি বাইরে গেছে তাই না পোষাচ্ছে না এখন আপনি তো নারী উদ্যোক্তা তো আপনি আপনার নিজের মনোভাবটা একটু বলেন যে যারা একটা যদি আপনার মতো যদি পালতে চায় নারী হ্যাঁ তাদের থাকে তারা কি পালতে পারবে হ্যাঁ পালতে পারবে এটা খুব ভালো কারণ আমারে তো কোনো কাজ নাই না না আমরা নারীরা যদি একটা গরু পালন করি তো আমাদের পক্ষে অনেক উপকার ঠিক আছে ধন্যবাদ আপনাকে অসংখ্য আসসালামু আলাইকুম দর্শক আমি এখন একটা স্টলে কথা বলবো দেখি উনি গ্রিন ফিল্ড ডেয়ারি ফার্ম হাবিব হাসান বাবু ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন না ভালো আপনি স্টলে কখন আসছেন আপনাদের প্রোগ্রামে এখানে আমরা আসছি সকাল 8টার দিকে আসছি সকাল 8টার দিকে সকাল 8টা আপনাদেরকে তো এখানে ইনভাইট করা হয়েছে প্রাণী সম্পদ উপজেলা অধিদপ্তর থেকে তাই না এরকম প্রোগ্রামে আপনারা প্রতি বছর আসেন প্রতি বছরই আসি আমরা আচ্ছা এখানে এসে আপনারা কি ধরনের ফ্যাসিলিটি সুবিধা পান আপনারা এখানে আসে ফ্যাসিলিটি যে আমাদের গরু সব দেখানো হয় যায় যে কি রকম গরু কত কেজি হয় সব বলা হয় এবং আমরা প্রেজেন্টেশন করতে পারি আচ্ছা প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা মার্কেটিং ছড়া দিচ্ছি মার্কেটিং আমরা জানতে পারছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা যে গরুটি আজকে দেখছি এটা কি জাতের গরু এটা হচ্ছে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান না এটা দেখছি আমি লেকশন একটি গাবি দুটি বাস হ্যাঁ এই দুটো বাস আচ্ছা জমজ জি জমজ ও আচ্ছা আচ্ছা জমজ বাস হয়েছে তাই তো জি 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 এরকম সাধারণত কি হয় না এমনি যে এই প্রথম হয়েছে আমাদের এই প্রথম আপনাদের হয়েছে তাই না জি জি আচ্ছা আচ্ছা এই ধরনের গাবিগুলো আপনাদের কি ধরনের ফিডব্যাক দেয় দুধ এটা 30 28 32 প্রতিদিনই হচ্ছে এটা দিন দুইবার সকালে মরাবে জি জি আচ্ছা ঠিক আছে শেষ শেষ ভাই ক্ষুদ্র খামারদের জন্য আপনাদের কি বক্তব্য যারা অল্প স্বল্প নিয়ে শুরু আমরা চাচ্ছি যে বেশি গরু না রেখে ভালো জাতের গরু যেন থাকে অল্প গরু এবং সেই গরু মাধ্যমে যেন একটা গরু মাধ্যমে 25 কেজি 20 কেজি 30 কেজি এই ধরনের গরু রাখলে আমার মনে হয় ভালো ভালো জি জি ঠিক আছে ধন্যবাদ আপনাকে অসংখ্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তো দর্শক আমি আজকের মতো এই যে প্রদর্শনী যে মেলা ওখান থেকে আজকের মতো এই ভিডিওর মাধ্যমে শেষ করছি নেক্সট টাইমে আপনারা এই ধরনের ভিডিও পেতে বা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই থাকবেন ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ